কষে দেখি 12.1 এর 10 এর দাগের অঙ্কগুলো হবে এখন। হ্যাঁ আচ্ছা দেখো, 10 এর দাগের অঙ্কগুলোতে এই তিনটে সূত্র হচ্ছে মেন সূত্র, ঠিক আছে? 2 × a² + b² এর সূত্র, 4ab সূত্র আর ab সূত্র, ঠিক আছে? আচ্ছা দেখো, একের অঙ্কটায় এসটি এর মান বার করতে বলেছে, তাহলে এসটি এর মান বার করতে গেলে এবি সূত্রটা বসাবে, তাহলে এখানে এ প্লাস বি বাই টু না হয়ে যাবে এস প্লাস টি বাই টু, এটা এস মাইনাস টি বাই টু, আর এস প্লাস টি এস মাইনাস টি এর মানটা এখানে দেওয়া আছে, বসিয়ে দেবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দশের দাগে দুই এর অঙ্কটা দেখো, 8xy × x² + y² তাহলে এই যে জিনিসটা রয়েছে এর মধ্যে দুটো জিনিস ঢুকে আছে, ঠিক আছে? একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 × a² + b² দেখো কেমন করে হবে। 8xy × x² + y² তাহলে 8xyটাকে আমরা 4xy লিখলাম ইন্টু 2x² + y² লিখলাম, তাহলে 4xy এর সূত্র কি? 4xy এর সূত্র হচ্ছে x + y² - x - y² এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভরে দাও, ইন্টু এটার সূত্র কি? x + y² + x - y² এবার দেখো এইখানটাতে তুমি মান বসিয়ে দিলেও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা মানটা বসিয়েই দাও, মান কি বলা আছে দেখো, এখানে x + y = 5 বলা আছে আর x - y = 1 বলা আছে, তাহলে এটা হয়ে গেল 5² - 1² × 5² + 1² এখানে তোমরা 25 - 1 আর 25 + 1 দেখো, এটা তোমরা 24 আর 26 গুণ করলেও উত্তর বেরোবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এখানে সূত্র সাহায্যে যেহেতু অঙ্কগুলো করতে চেষ্টা করছি সেই জন্য সূত্র সাহায্যে করো। এই সূত্রটা দেখবে এই চ্যাপ্টারে খুব একটা কাজে লাগবে না, পরের চ্যাপ্টারে এই সূত্রটা কাজে লাগবে 12.3 তে, সেটা আমরা এখানে আবার কাজে লাগিয়ে দিচ্ছি। এটার কি হয়? এটা হচ্ছে a + b × a - b, তাহলে দেখো এখানে ফর্মটা কি রয়েছে, a + b × a - b, তাহলে 25a² - 1² তো 25 25 কত হয়? 625 হয়, -1² - 1 তাহলে কত গেল? 624, ঠিক আছে? আচ্ছা তারপরের অঙ্কটা দেখো, 10 এর দাগে 3, ওপরে লিখেছে x² + y² / 2xy, তা দুটোকেই ওপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 10 এর দাগে 3 এরটা হচ্ছে x² + y² / 2xy, সেটার সমান আমরা লিখবো 2 × x² + y² / 4xy, তাহলে ওপরটা কি হয়ে গেল? সরি এটা দেখতে পাওয়া যাচ্ছিল না, দাঁড়াও ঠিক করে দিই, ওপরটা কি হয়ে যাবে, ওপরটা হচ্ছে x + y² + x - y² আর নিচেটা হয়ে যাচ্ছে x + y² - x - y² এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও, x + y = কি বলা আছে এখানে? 9 আর x - y = 5, তাহলে 9² + 5² আর 9² - 5² তাহলে 9 9 81 + 25 / 81 - 25, তাহলে উত্তর হলো 53/28, ঠিক আছে? এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা হচ্ছে 36কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে 2টি বর্গের অন্তরূপে কোনগুলো রয়েছে দেখো, a + b² - a - b² এটাও দুটো বর্গের অন্তরূপে হচ্ছে, সেখানে সমান হচ্ছে 4ab, তাহলে 36কে আমরা যদি 4ab আকারে লিখি তাহলেও অঙ্কটা করা যাবে, তাহলে এই সূত্রটা দিয়ে হবে, আর 36কে যদি আমরা ab আকারে লিখি তাহলে এই সূত্রটা দিয়ে হবে, ঠিক আছে? তাহলে 4ab দিয়ে লিখতে পারো, ab দিয়েও লিখতে পারো, বইয়ে তোমাদেরকে শুধু ab দিয়েই শিখিয়েছে, 4ab ও করতে পারো তোমরা, ঠিক আছে? যেমন তুমি ধরো
36 তাহলে 4 ইনটু 9 তাহলে 9টাকে তুমি আবার 3 ইনটু 3 করতে পারো ঠিক আছে তাতে সমস্যা হতে পারে এইখানটা এবি এ মাইনাস বিটা দুটোই সমান হয়ে যাচ্ছে এ বি সমান হয়ে যাচ্ছে তাহলে ওইটাতে হবে না অন্য সংখ্যা হলে হয়ে যেত কোনো অসুবিধা নেই কিন্তু এখানে 9 এর ক্ষেত্রে যেহেতু দুটো সমান হয়ে যাচ্ছে সেজন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে এইটাতেই করো এবি দিয়ে তাহলে দেখো ওখানে সংকেত দেওয়াই আছে 36 সমান 4 ইনটু 9 করা আছে তাহলে সেইটাকে 4টাকে আমরা মনে মনে এ ভাবছি আর 9টাকে মনে মনে বি ভাবছি তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার যেমন করা আছে এইভাবে করতে পারবে শুধু যে 4 ইনটু 9 করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে 36কে তুমি অন্য যে কোনো দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারো সেটা দিয়েও হবে 44 44কে তুমি 4 ইনটু 11 লিখবে ঠিক আছে তাহলে 11 ইনটু 4 লিখবে প্রথমে বড়টা লিখবে এটা হচ্ছে 11 আর বিটা হচ্ছে 4 ঠিক আছে যেমন এখানে দেখো 4 মাইনাস 9 এর হোল স্কোয়ার করেছে কিন্তু এটা কি হতো আসলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি হতো তাহলে এটা 9 মাইনাস 4 হতো 4 মাইনাস 9 এর হোল স্কোয়ার করলে এখানে মাইনাস চলে আসছে তাহলে মাইনাসের ঝামেলার দরকার নেই তুমি প্রথমে বড়টা রাখবে আর পরে ছোটটা রাখবে তাহলে এটাকে আমরা কি লিখবো 11 গুণিত 4 তাহলে কি হয়ে যাবে 11 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার হ্যাঁ বলছে 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে এই সূত্রটা যাচ্ছে দেখো 2 ইনটু a² প্লাস b² সেইটা যদি এই আকারে যদি তুমি এটাকে লিখতে পারো তাহলে তুমি এখানে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারবে আর যদি তুমি কোন একটা জিনিসকে 4ab কিংবা ab এই আকারে লিখতে পারো তাহলে a আর b এর মানটা দিয়ে তুমি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারবে তার জন্য দুটো সূত্র রয়েছে তাহলে এখানে দেখো 8x² আর 50y² এটাকে আমাদেরকে 2 ইনটু a² প্লাস b² আকারে লিখতে হবে কি করে লিখবো কিছুই নয় 2 ইনটু এই জিনিসটা করার চেষ্টা করলেই দেখতে পাবে যে জিনিসটা স্কোয়ারেই চলে আসছে তাহলে 10 এর দাগে 6 8x² প্লাস 50y² সমান তাই 2 ইনটু লিখবো মানে 2 কমন নিচ্ছি কমন নেওয়া মানে কি ভাগ করা তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয় 4x² প্লাস 50কে 2 দিয়ে ভাগ করলে 25y² তাহলে এবার দেখো তুমি দেখতে পাচ্ছ 2 ইনটু আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট লিখে স্কোয়ার তাহলে ভেতরে কত হবে 2x আর এটা একটা ফার্স্ট ব্র্যাকেট ফাঁকা দিকে স্কোয়ার লিখলাম তাহলে ভেতরে কত হবে 5y তাহলে আমাদের এখানে এ কত হয়ে গেল এ হচ্ছে 2x আর বি হচ্ছে 5y তাহলে 2 ইনটু a² প্লাস b² এর সূত্র কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ হয়ে গেল আচ্ছা লাস্টের অঙ্কটা দেখো কিছুই নয় এটাও সেই এবি সূত্র করতে হবে কারণ কি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে এটা হলো সমষ্টিরূপে এটা হচ্ছে অন্তররূপে তাহলে এবি সমান যদি এক্স হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি এবি সমান এক্স ইনটু 1 তাহলে তুমি মনে মনে এক্সটাকে এ ধরবে আর বিটাকে 1 ধরবে তাহলে এবি সূত্র কি হবে এক্স সমান লিখছি আমি মনে মনে ভাবছি এবি সমান তাহলে হবে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে 12.1 এই চ্যাপ্টারটা গোটাটা হয়ে গেল আগের ভিডিওটাতে আমরা 9 পর্যন্ত করেছি আর এখানে 10 এর দাগের গুলো করলাম 9 পর্যন্ত একেবারেই সোজা ছিল 10 এর দাগের গুলো একটুখানি সূত্রগুলো একটু শক্ত সূত্র আছে তাহলে প্র্যাকটিস করে নেবে তারপরে আমরা চলে যাব 12.2 তে ঠিক আছে 12.2 এর অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এগুলো আমরা পরের ক্লাসে গিয়েও এই সমস্ত অঙ্কের অ্যাপ্লিকেশন দেখতে পাবো তো এটা খুব ভালো করে পড়তে হবে তার আগে এই চ্যাপ্টারটা সুন্দর করে প্র্যাকটিস করে কমপ্লিট করে আমাকে দেখাবে আগে হোয়াটসঅ্যাপে ঠিক আছে নিজেরা করবে সবকটা অঙ্ক